নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ এখানে উপস্থিত আছে মেঘালয় পুলিশের টিম মেঘালয় পুলিশ কমান্ডোরা উত্তেজনা টানটান এই মুহূর্তে রাজীব কুমার রয়েছেন ত্রিপুরা কাসেল নামের একটি প্রাইভেট রিসোর্টে যেখানে কিন্তু তাকে গতকাল রাতেই নিয়ে যাওয়া হয় মেঘালয় পুলিশের বিশেষ করে বিশেষ বাহিনী সেখানে নিয়ে যায় তাকে ওয়াই ক্যাটাগরির সিকিউরিটিতে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাকে রাখা হয়েছে সেখান থেকেই আজ কিছুক্ষণ বাদে প্রায় দশটা নাগাদ রাজীব কুমারকে নিয়ে আসা হতে পারে এখানে তার সঙ্গে থাক থাকবেন আরও দুজন কলকাতা পুলিশের দুধে অফিসার এই কিছুক্ষণ আগে কিন্তু এখানে আমরা দেখলাম যে সিবিআইয়ের বেশ কয়েকজন আধিকারিক এসছেন তারা এই মুহূর্তে অফিসে প্রবেশ করেছেন তাদের নিজেদের মধ্যে হয়তো শেষ মুহূর্তে নগরপালকে প্রশ্ন করা শেষ মুহূর্তে একাধিক কিছু প্রশ্নমালা সাজিয়ে নিয়ে কি করে তাকে জেরায় কোন ঠাসা করা যায় সেই আলোচনা চলছে এখানে বলে রাখি কিন্তু রাজীব কুমারের বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে একাধিক অভিযোগ রয়েছে যেমন অনেক কিছু ইলেকট্রনিক এভিডেন্স যা বলতে বোঝা যায় যেমন ল্যাপটপ যে কিছু পেনড্রাইভ সেগুলোর সঙ্গে নাকি টেম্পারিং করা হয়েছে অর্থাৎ সেগুলোকে কিছুটা এদিক ওদিক করা হয়েছে এমনটাই অভিযোগ এছাড়াও সিবিআই আধিকারিকদের অভিযোগ এখানে প্রশ্ন করা হতে পারে নগরপালকে যে তিনি বেশ কিছু এভিডেন্স যেমন ল্যাপটপ পেনড্রাইভ ইত্যাদি অভিযুক্তদের কাছ থেকে সিজ করার জন্য যখন এসটিএফ গঠন হয় সেগুলো সিজ করা হয় সেই এভিডেন্সগুলো ফরেন্সিক টেস্ট না করিয়ে প্রথা না মেনে ফেরত দেওয়া হয় এমনটাই অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দাদের তা তারা সেটা কেন করেছেন স্টেপ সেটা কেন করেছে এই বিষয়ে প্রশ্ন করা হতে পারে নগরপালকে আরেকটি যেটা রয়েছে সেটা আগেই বলা হয়েছে যে কল লিস্ট সুদীপ্ত সেন দেবযানীকে আদি করে বেশ একাধিক অভিযুক্তের কল লিস্টটা কিন্তু টেম্পারিং করা হয়েছে বলে অসম্পূর্ণ কলিজ দেওয়া হয়েছে সিবিআই আধিকারিকদের কাছে সেই বিষয়ে কিন্তু কলকাতার নগরপালকে প্রশ্ন করা হতে পারে তো সেক্ষেত্রে নগরপাল কতটা প্রস্তুত কতটা কী সেটা আমরা কিছুক্ষণে বাদেই জানতে পারবো আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু মেঘালয়ে আজ কি যে এই ড্রামা শেষ হবে তা কিন্তু নয় এরপর পর পরপর আগামীকাল অর্থাৎ রবিবার দশ তারিখ কিন্তু কুনাল ঘোষকে আরেক অন্যতম অভিযুক্ত রাজ্যসভার প্রাক্তন এমপি কুনাল ঘোষকে ডাকা হতে পারে ওনাকে ডেকে একাধিক প্রশ্ন করতে পারে সিবিআই অভি গোয়েন্দারা মনে করে জানা গিয়েছে যে রাজীব কুমার ও কোণালোকে মুখোমুখি বসিয়েও কিন্তু প্রশ্ন করতে পারেন সিবিআই গোয়েন্দারা সেক্ষেত্রে কতটা কি প্রশ্ন করা হবে সেই নিয়ে আলোচনায় তৎপর কেন্দ্রীয় গোয়েন্দারা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তিনজন করে তিনটে টিমে রাজীব কুমারকে আজ প্রায় সারা দিন ধরেই কিন্তু জেরা করা হবে তো সেক্ষেত্রে যে প্রশ্নমালা তৈরি করা হয়েছে তা তিরিশটা করে একটি সেটে প্রত্যেকটি থাকছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে আলাদা আলাদা টিম সিবিআইয়ের আলাদা আলাদা টিম সে তিরিশটা করে প্রশ্ন করবেন প্রত্যেকেই কিন্তু রাজীব কুমারের সঙ্গে আলাদা আলাদা করে এবারে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আনাগুনা বাড়ছে ক্রমশই আনাগুনা বাড়ছে একের পর এক নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা আসছেন আধিকারিকরা প্রবেশ করছেন শিলংয়ের ওকল্যান্ডে শিলংয়ের ওকল্যান্ডের সিবিআই সদর দপ্তরে আমরা গতকালই কিন্তু এখানে সিবিআইয়ের যিনি ভারপ্রাপ্ত অফিসার বিবেক দত্ত তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম যদিও উনি এ বিষয়ে এক্ষুনি মুখ খুলতে নারাজ উনি কিছু বলেননি এই বিষয়ে তারপর আমরা আপনাকে দেখাবো যে এই মুহূর্তে এখানে কিন্তু নিরাপত্তার বেষ্টনী সম্পূর্ণ করা মরে ফেলা হয়েছে যদিও সংবাদ মাধ্যমে কর্মীরা উপস্থিত রয়েছেন তাদের এই মুহূর্তে অফিসের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে